মাত্র 10 বছরে 10,000 কোটি টাকা আত্মসাৎ করেছিলেন প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার। দরিদ্র পরিবারের এই সন্তান দেশে বিদেশে কাটিয়েছেন আয়েশি জীবন। তার বান্ধবী হলেই উপহার দিতেন কোটি টাকার ফ্ল্যাট। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে চিরকুমার পিকে হালদারের নানা চমকপ্রদ গল্প। তাহলে সৌরভের প্রতিবেদন। মূলত শঙ্খ ব্যাপারীকে গ্রেপ্তারের পরই পিকে হালদারের অনুসন্ধানে নতুন গতি আসে। এই শঙ্খ ব্যাপারী পিকে হালদারের সবচেয়ে কাছের মানুষ। তাকে দুদকের নিবিড় জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে পিকে হালদারের বিলাসী জীবনের নানা দিক। চিরকুমার পিকে হালদার, তবে বান্ধবী বেষ্টিত থাকতেই পছন্দ তার। শুধু বাংলাদেশেই নয়, কলকাতাও পাওয়া গেছে তার একাধিক বান্ধবী, আটকও হয়েছেন কয়েকজন। শঙ্খ ব্যাপারের তথ্যে বাংলাদেশে প্রথম ধরা পড়েন অবন্তিকা বড়াল নামের পিকে হালদারের এক বান্ধবী। 2021 সালের জানুয়ারি মাসে দুদকের উপপরিচালক সালাউদ্দিনের নেতৃত্বে একটি টিম গ্রেফতার করে অবন্তিকা বড়ালকে। দুদক জানতে পারে অবন্তিকা বড়ালের বাড়িও পিরোজপুরের নাজিরপুর এলাকার দিঘিরজান গ্রামে, যেটি পিকে হালদারেরও গ্রামের বাড়ি। এলাকার মেয়ে হিসাবে অবন্তিকার সঙ্গে পরিচয় তার। অবন্তিকার বাবা ছিলেন কলেজ শিক্ষক। তিনি মারা যাবার পর অবন্তিকা ও তার পরিবার জেলা শহর ছেড়ে ঢাকায় চলে আসেন। এরপরই অবন্তিকার সঙ্গে পিকে হালদারের ঘনিষ্ঠতা হয়। 2016 সালে 4,35,00,000 টাকায় ধানমন্ডির এই 10 নং সড়কের প্রায় 3,000 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে অবন্তিকাকে উপহার দেন পিকে হালদার। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস বা বিটিআই থেকে কেনা ফ্ল্যাটটির মূল্য পরিশোধ করা হয় নগদ ও পে অর্ডারে। পুরো অর্থই আসে পিকে হালদারের বিভিন্ন হিসাব থেকে। সম্প্রতি সময় দেশের অর্থনৈতিক খাতের সবথেকে আলোচিত সমালোচিত ব্যক্তি প্রশান্ত কুমার ওরফে পিকে হালদার। বলা হয় তার একাধিক নারী সংশ্লিষ্টতার কথাও। তিনি যার সঙ্গে সম্পর্ক করতেন তাকে তিনি অগাধ ধন সম্পদ দিতেন। রাজধানীর ধানমন্ডির এই 10-এর তিনি অবন্তিকা বড়ালকে যে ফ্ল্যাটটি উপহারস্বরূপ দিয়েছিলেন সেটি এটি। এটি 3,000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট যার মূল্য অন্তত 5 কোটি টাকা। ভবনের ম্যানেজার জানান অবন্তিকার ফ্ল্যাটে পিকে হালদারের অবাধ যাতায়াত ছিল। পিকে হালদার আগে তো আসলে আমরা পিকে হালদারকে চিনতাম না। এই আলোড়ন সৃষ্টি হওয়ার পরে জানি যে পিকে হালদার, উনি আসতো এখানে মাঝে সাথে আসতো, কিন্তু আগে আমরা চিনতাম না যে এই পিকে হালদার কি। এখন না, পিকে হালদার অনেক বড় মাপের লোক, আগে আমরা বুঝতেও পারতাম না, জানতামও না কিছু। আপনি কি কখনো পিকে হালদারে দেখছেন? হ্যাঁ দেখছি। উনি হয়তো গেটে গাড়ি নিয়ে আসতো, অবন্তিকি বড়াল যাইতো, এরকম দুই একদিন দেখতাম। না চেনলে যেটা হয়, চেনলে একজনের প্রতি থাকে, এখন না উনি ওনাকে অনেক বড় মাপের লোক বা বড় কিছু, তখন তো আর আমরা অতটা খেয়াল রাখতাম না। আসা যাওয়া করতে একজন গেস্ট আসতেই পারে, গেস্ট হিসেবে আসতো। না চেনলে যেটা হয়, চেনলে একজনের প্রতি থাকে, এখন না উনি ওনাকে অনেক বড় মাপের লোক বা বড় কিছু, তখন তো আর আমরা অতটা খেয়াল রাখতাম না। আসা যাওয়া করতে দেখলাম একটা গাড়ি নিয়ে আসতো, অনেক টাকা দামের গাড়ি নিয়ে আসতো, কিন্তু উনি যে কে পিকে হালদার না ওনার কি হয় অতটাও আমরা আসলে জানতাম না। এখন অ্যারেস্ট হওয়ার পর উনি জানি যে বাংলাদেশের একজন বড় মাপের একজন লোক, সে এত টাকা পয়সা নিয়ে বিদেশে গেছে। এখন আমরা শুনি, আমিও যেরকম শুনি, আপনিও যেরকম শোনেন, দশজনও যে ওইরকমই শুনি, কিন্তু আগে এত কিছু আমরা জানতাম না। উনি আসলে কথা অতটা কথা বলতো না, কারোর সাথেই কথা বলতো না, ওই আসতো যে একটা গাড়ি এর সুপার আসতে দিও, এই পর্যন্ত অতটা কথাও বলতো না আমাদের সাথে। পিপলস লিজিং এর চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী পিকে হালদারের আরেক ঘনিষ্ঠজন। তিনি খোঁজ দিয়েছেন পিকে হালদারের আরেক বান্ধবী নাহিদা রুনাইয়ের। চাকরির খোঁজে ঢাকায় এসে নাহিদা রুনাই অফিস এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়েছিলেন প্রশান্ত কুমার হালদারের প্রতিষ্ঠান রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডে। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের সঙ্গে ঘনিষ্ঠতা যতই বাড়তে থাকে তরতর করে সম্পদশালী হতে থাকেন নাহিদা। আনান কেমিক্যাল লিমিটেড নামে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাগজপত্র তৈরি করে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস লিমিটেড থেকে 70 কোটি টাকা তুলে আত্মসাৎ করেন নাহিদা রুনাই। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেন। দুদকের এই আইনজীবী জানান পিকে হালদারের বিলাসী জীবনের গল্প। আমরা অবন্তিকা বড়ালের জবানবন্দি থেকে পেয়েছি যে তাকে একটা 3,200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট ধানমন্ডিতে তাকে দেওয়া হয়েছে, যেটির কাগজপত্র আমরা আদালতে দাখিল করেছি, অর্থাৎ এটি প্রমাণিত যে তার নামে। তা না হলে এত অল্প বয়সের একটা মেয়ে
32 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট তিনি নিজে ক্রয় করার মতন ক্ষমতা তো তার নেই। এখানে প্রথমেই গ্রেফতার হয় অবন্তিকা বড়াল, পি কে হালদারের একজন বান্ধবী সে, এবং তিনি নিজে স্বীকার করেছেন, তার জবানবন্দিতে তিনি স্বীকার করেছেন যে তাকে চাকরি দিয়ে, যেহেতু এমডি ছিলেন তিনি, পি কে হালদার তার প্রতিষ্ঠানের এমডি ছিলেন, সেইখানে এমডি হওয়ার সুযোগে এমডির যে চরিত্র তিনি দেখেছেন খুব মহিলাদের প্রতি তার কোনো আকর্ষণ ছিল, এবং যেহেতু অবন্তিকা সুন্দরী একজন মহিলা, তো তাকে তিনি বিভিন্নভাবে প্রলুব্ধ করে বিভিন্নভাবে তাকে ইউজ করা হয়েছে, এবং তাকে আশ্বাস দেওয়া হয়েছিল তাকে তিনি বিয়ে করবেন, সেটিও তিনি স্বীকার করেছেন। এছাড়া আরও দুই একজনের নাম এসছে, সেটা তিনি এই অবন্তিকা বড়ালই স্বীকার করেছেন যে নাহিদা রুনাই নামে তার আরেকজন বান্ধবী আছে, এবং তারাও সে একজন আছে। তারপরে অনিন্দিতা মৃধা, যিনি সুকুমার মৃধার কন্যা, তাকেও সে একইভাবে ইউজ করেছে। যদিও পি কে হালদার একটি খুব জীর্ণ শীর্ণ পরিবার থেকে উঠে এসেছিল, কিন্তু উনি তার কর্মকাণ্ডের মাধ্যমে, অর্থাৎ এনআরবি গ্লোবাল লিমিটেড এবং রিলায়েন্স গ্রুপের এমডি হওয়ার সুবাদে তিনি নারীদের প্রতি আসক্ত ছিলেন, এবং সেই কারণে তিনি তার অফিসে নারীদেরকে ইউজ করতেন। এইগুলো ইউজ করে তিনি অবন্তিকা বড়াল নিজেই স্বীকার করেছেন যে তাকে ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, 3200 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট, প্রায় 5 কোটি মূল্যের একটি ফ্ল্যাট তাকে দেয়া হয়, এবং এর সাথে নাহিদা রুনাই অন্যান্য কাজের সাথে জড়িত। তিনি আরও অনেক তথ্য দিয়েছেন যেগুলো হয়তো সময়ে চলে আসবে, আমাদের আরেকটু মামলা আরেকটু ট্রায়ালে গেলে হয়তো আরও তথ্য আমরা আরও দিতে পারবো আপনাদেরকে। পি কে হালদারের 15 বান্ধবী ও ঘনিষ্ঠ নারীদের ব্যাংক হিসাবে অন্তত 8.5 কোটি টাকার সন্ধান পাওয়া গেছে। বান্ধবী অবন্তিকা বড়ালের নামে ধানমন্ডিতে ফ্ল্যাট ছাড়াও রয়েছে 10 কোটি টাকারও বেশি। পূর্ণিমা রানী নামের একজনকে এমটিবি মেরিন লিমিটেড নামের কাগজে প্রতিষ্ঠান দেখিয়ে 100 কোটি টাকা তুলে দেন পি কে হালদার। সুপ্তি চৌধুরী ও পি কে হালদারের আরেক বান্ধবী, তার নামেও বিপুল অর্থ স্মরণ হয়। ঋণের নাম করে শাহনাজ নামের এক বান্ধবীকে দিয়েছেন 60 কোটি টাকা। অনন্দিতা মৃধা নামের এক নারীকে দিয়েছেন 70 কোটি টাকা। দুদকের এই আইনজীবী জানান, পি কে হালদারের সব অপকর্মের প্রমাণ দুদকের হাতে। তিন ভাইয়েরই শর্ট নেম পি কে হালদার, তারা নিজেরা একজন প্রশান্ত কুমার হালদার, যেটাকে আমরা পি কে হালদার হিসেবে পরিচিত করছি, আর একজন হচ্ছেন প্রজেশ কুমার হালদার, আরেকজন হচ্ছেন প্রীতিশ কুমার হালদার। শর্ট করলে পরে তিনজনই পি কে হালদার। মাত্র 10 বছরের মধ্যে, অর্থাৎ 2009 সাল থেকে 2019 সালের মধ্যে, এই 10 বছরে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে তিনি কর্মরত থেকে সম্পূর্ণ অবৈধভাবে তার প্রভাব খাটিয়ে তিনি 433 কোটি টাকার সম্পদ তিনি অর্জন করেছিলেন, যার মধ্যে আমরা বৈধ টাকাতে তার পেয়েছি শুধুমাত্র 12 কোটি টাকা, তা যা তিনি বেতন হিসেবে ড্র করেছিলেন। এর বাইরে তিনি আরও বিভিন্ন রকমের কাগজে প্রতিষ্ঠান তৈরি করেছেন, সুখদা লিমিটেড, লিপ্রো ইন্টারন্যাশনাল, এইগুলো করে লিপ্রো ইন্টারন্যাশনাল নামে 123 কোটি টাকার রূপগঞ্জে তিনি জায়গা ক্রয় করেছেন, বিভিন্ন লোকদের, বিভিন্ন জনের, তার সংশ্লিষ্ট যারা ছিল তাদের নাম দিয়ে তিনি বেনামে, নিজের নামেও কিছু ক্রয় করেছেন এবং বেনামেও কিছু ক্রয় করেছেন। এইভাবে তিনি ক্রমান্বয়ে, অর্থাৎ ছোটোবেলা থেকেই মনে হয় তিনি খুব অ্যাম্বিশাস ছিলেন, অত্যন্ত গরিব পরিবার থেকে এসে ডেফিনেটলি তিনি মেধাবী ছিলেন, তা না হলে তিনি পড়াশোনা করেছেন সম্ভবত, আমি যা শুনেছি সেটা বুয়েটে তিনি পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে সিও তিনি করেছেন। নিঃসন্দেহে একটা ব্রিলিয়ান্ট না হলে এই সমস্ত সাবজেক্টে পড়াশোনা করা যায় না, এবং তার মধ্যে সেই উপরে ওঠার একটা সিঁড়ি তিনি খুঁজে বেড়াতেন মনে হয় আর কি, তার কাণ্ড কর্মকাণ্ড পর্যালোচনা করে যেটা বোঝা যায় তাতে, এবং সেই কর্মকাণ্ডের মধ্যে জড়াতে গিয়ে স্বাভাবিকভাবে তার প্রতিষ্ঠানে মহিলা যারা আসতেন কাজ করতে তাদের প্রতি তিনি অন্যরকম দৃষ্টি দিতেন, এবং সুন্দরী মহিলাদের প্রতি তার আকর্ষণ খুব বেশি ছিল, তাদেরকে চাকরি দিয়ে তাদেরকে নিজের করায়ত্তের মধ্যে নিয়ে তাদেরকে লোভনীয় প্রস্তাব দিতেন, এবং তাদেরকে বিয়ে করার প্রপোজাল দিয়েও তাদেরকে, দেখা গেছে আমরা অবন্তিকা বড়ালের জবানবন্দি থেকে পেয়েছি যে তাকে একটা 3200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট ধানমন্ডিতে তাকে দেওয়া হয়েছে, যেটির কাগজপত্র আমরা আদালতে দাখিল করেছি। হ্যাঁ, যে চারজন আমাদের এই মামলায় তারা গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকেই জবানবন্দি দিয়েছেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এবং সেখানে তারা বলেছে যে পি কে হালদার কী পন্থায় তাদেরকে ইউজ করেছে এবং তারা নিজেরা ইউজড হয়েছে, অর্থাৎ
মানি লন্ডারিং এর যে বিষয়টা, মানি লন্ডারিং এর বিষয়টা হচ্ছে যে সরাসরি যিনি মানি লন্ডারিং করছেন তিনি তো সম্পৃক্ত হবেনই, তাকে কোনোভাবে যদি কেউ সহায়তা করে, ইভেন যদি কেউ অ্যাডভাইজও করে, তিনিও সমানভাবেই অপরাধী হবেন। তো কাজেই যেহেতু তার মানি লন্ডারিংয়ের এই প্রক্রিয়ার মধ্যে এরা সবাই সম্পৃক্ত, অর্থাৎ তারা ইউজড হোক আর যাই হোক, তাদের কোঅপারেশন ছাড়া তো আর তিনি করতে পারতেন না, তাদের কোঅপারেশন লেগেছে। এই কোঅপারেশনের কারণে তারাও এখানে সম্পৃক্ত হয়ে গেছে এবং তারাও সমভাবে দায়ী হবে এখানে। আইনটাই ছিল না দোষী নির্দোষীর কোনো বক্তব্য না, পিকে হালদার এই পন্থায় তিনি অবৈধ প্রক্রিয়া তিনি অর্থ উপার্জন, হ্যাঁ টাকা তারা তাদের মাধ্যম থেকে তো আমাদের কাছে এসছে, তাদের ওই সোর্সটা নিয়েই আমরা ইনভেস্টিগেশন করে দেখেছি যে হ্যাঁ এগুলো সত্যতা পাওয়া গেছে। আলোচিত সমালোচিত পিকে হালদার 70-80 বান্ধবীর কথা শোনা যায়, তবে একান্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন দুজন, যাদের দিয়েই তার সব অপকর্ম। তাদের নিয়ে 20-25 বার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে প্রমোদ ভ্রমণ করেছেন পিকে হালদার। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।